नमस्कार, आमी मोहन मिस्त्री, एडुकेशनल एंड कल्चरल ऑर्गेनाइजेशन प्रेसिडेंट, आंदामान तथा निकोबार आइलैंडर एक सरकारी अनुमोदित अर्थात गवर्नमेंट रेजिस्टर्ड संस्थार थेके बोलछी। एई संस्थार मूल लक्ष्य समाज के सुस्थ एवं सबल रखा। आमरा कोनो एनजीओ नई बा गवर्नमेंट आमादेरके कोनो रूप आर्थिक सहाज्य करे ना। आमरा एई संस्था निजेदेर पकेट थेके आर्थिक सहाज्य निये संस्थाटीके परिचालना करी। এই সংস্থার মাধ্যমে আমরা বিভিন্ন মনীষীদের বিশেষ করে আপোষহীন ধারার স্বাধীনতা সংগ্রামীদের জীবন চর্চা করে থাকি। নেতাজি, ক্ষুদিরাম, ভগৎ সিং ইত্যাদি এবং সমাজে কোনোরূপ দুর্নীতি শুরু হলে আমরা সেটা সচেতন করে দিই। এমনকি যদি গভর্নমেন্টও কোনো ভুল পথে চলে যায় তাহলেও আমরা গভর্নমেন্টের বিরুদ্ধে বিভিন্ন মাস মুভমেন্টের শুরু করে গভর্নমেন্টকেও সচেতন করে দিই। কিছুদিন আগে আমাদের আরকেপুর এ একটা যে ওয়াইন শপ ওপেনিংয়ের বিষয় নিয়ে সরকারি আধিকারিক তহসিলদার সাহেব নির্দিষ্ট একটা দোকান ভেরিফিকেশনের জন্য আসেন এবং বাজারের মাঝখানে একটা দোকান ভেরিফিকেশন করে তার ফটো তুলে নিয়ে যান। ঠিক তারপর দিনই আমরা এডুকেশনাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তথা ডেমোক্রেটিক কংগ্রেস এবং অন্যান্য দলের মায়েরা বোনেরা মিলে আমরা একটি প্রতিবাদ মিছিল করি আরকেপুর বাজারে। ঠিক তারপর দিনই এখানকার কিছু যুব সম্প্রদায় একটা ছোট্ট মিটিং করে ট্যুরিজমকে কেন্দ্র করে এবং সেই থেকে বাজারে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পক্ষ বিপক্ষের একটা খেলা শুরু হয়েছে। এই খেলায় আমরা গণস্বাক্ষর অভিযান শুরু করেছি। গণস্বাক্ষর অভিযান আমাদের করতে গিয়ে দুটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। একটি হচ্ছে কম দামে আমরা অনেক মত পাবো এবং সেখানে ট্যুরিজম ডেভেলপ হবে, আমরা কাজ পাবো। আমি এই সমস্ত ভাইদের বলতে চাই, ট্যুরিজম ডেভেলপ করতে গেলে আগে এয়ারপোর্ট চাই, প্রতিদিন বোট চাই, আরকেপুর হেলিপ্যাড গ্রাউন্ড চাই, রাস্তাঘাট ভালো হওয়া চাই। এগুলো নিয়ে তোমরা আগে ভাবো। শুধু ওয়াইন শপ ওপেন হলেই ট্যুরিজম ডেভেলপ হতে পারে না। তোমাদের যে নেতারা বলছে ওয়াইন শপ হলেই ট্যুরিজম ডেভেলপ হবে, তাদেরকে বোঝাও প্রাথমিক ডেভেলপগুলি আগে করতে। হ্যাবলোকে এখন ট্যুরিজমের নামে একটা কলঙ্ক, একটা অভিশাপ রূপে দাঁড়িয়েছে। সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলে যেসব সেটলার ভাইরা ছিলেন তারা জমি বিক্রি করে দিয়ে টাকা পয়সা শেষ করে দিয়ে এখন তারা হ্যাবলোকের বিভিন্ন রিসোর্ট, বার, নাইট ক্লাবে কাজে পেটের দেয়ে কাজ করা শুরু করেছে। আর ম্যাক্সিমাম যুব সম্প্রদায় মদ, গাঁজা, আফিং, চড়স তথা হিরোইনের নেশায় আসক্ত হয়ে পড়েছে। আন্দামান তথা নিকোবরের মধ্যে সবথেকে বেশি সুসাইড কেস হচ্ছে হ্যাবলোকে। তাই তোমাদের বিকেলবেলা টাইম পাস হয় না, তারা জোনাল লাইব্রেরিতে যাও, দুটো মাঠ আছে সেখানে গিয়ে খেলাধুলা করো, দুটি ক্লাব আছে সেখানে নানান ধরনের খেলাধুলা করো, জিম করার জায়গা আছে সেখানে জিম করো। আর তোমাদের নেতাদের বলো কাজকর্মের অনুসন্ধান করে দিতে, সাথে সাথে বাড়িতে মা বাবাকে একটু সাহায্যের হাত বাড়াও। চাকনা নিয়ে বার বা মদের দোকানে যাওয়ার ভাবনাটা ত্যাগ করে দাও। অন্তে সকলকে আমি ধন্যবাদ জানাই এবং সকলের কুশল কামনা করি। আমি মোহন মিস্ত্রি, এডুকেশনাল কালচারাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট।